কবরে হাশরে কি হবে আমার, কবরে হাশরে আসি গো ডুবে আমি পাপেরি সাগরে, না জানি কি হবে ও পারে হাশরে, আসি গো ডুবে আমি পাপেরি সাগরে, না জানি কি হবে ও পারে হাশরে, তোমারি সুপারিশ বিনে তোমারি সুপারিশ বিনে কেমনে হব পার, কবরে হাশরে কি হবে আমার, কবরে হাশরে। কবরে হাশরে কি হবে আমার, আপন জন গুলো আপনার কবরের উপর মাটি দিতে দেওয়া শুরু করবে, কেউ বা আসতে দিবে কেউ বা ঢিল দিয়ে দিবে, ভিতরের মানুষটা ওই সময় বুঝতে পারে রে ভাই, ওই দিন সে আফসোস করে বলবে বন্ধু রে তোর সঙ্গে কত খেলা করলাম, তোমার সঙ্গে কত আমি শাসনে চা খাইলাম, রে বেটা তোর জন্য গাড়ি কিনে দিলাম আজকে তুমিও মাটি দাও, আমার বন্ধু মাটি দেয় কেউ কি না, আমার কাছে থাকবার মতো কি কেউ নাই, কিন্তু নির্দয়ের মতো সব মানুষগুলো মাটি চাপাইয়া দিবে, আর মানুষটা হতবাক হবে তখন কোদাল ভরে ভরে মাটি চাপা দিবে, যখন তোমার কবরের উপরে টন কেটন মাটি চাপাইয়া দেওয়া হবে, এবার কবরের মধ্যে চলে গেল ভাই, কবরের মধ্যে তো বন্ধু থাকলো না, কবরের মধ্যে ভাই থাকলো না, কবরের মধ্যে তোমার খেলার সাথেও তুমি পাইলা না, ওই কবরের ভিতরে যাওয়ার পরে 24 ঘন্টা যখন পার হয়ে যায় তোমার শরীরের অবস্থা কেমন হবে, ও অহংকারীরা ও দাম্বিকলারা ও বাড়াবাড়িওয়ালারা একটু ভালো করে শুনে যাও, আজকে যারা তোমরা অহংকার করো হিংসা করো বাড়াবাড়ি করো, তোমার বডিটা সেই দিন অহংকার তোমার কোথায়, তোমার বডির সঙ্গে কেমন অবস্থা হবে, 24 ঘন্টা যখন হয়ে যাবে সর্বপ্রথম ওই মানুষের বায়ু পথ দিয়ে
सम्मानित भाईरा तुम जे शरीर बडिर जे अहंकार निया जे रक्त गरम निये तुम बाराबारी करेछिला अहंकार करेछिला मारामारी करेछिला ओई बडी आजके निथर देहर मतो पड़े आछे সামান্য পোকা তারানোর শক্তি ওই দিন তোমার থাকবে না পোকাটা পায় পদে বাড়ানোর পরে গন্ধ বাড়ানো শুরু হয়ে যাবে এ ভাই তিন দিন পর ওই দেহর সর্বপ্রথম নাকের অবস্থা খারাপ হয় নাকটা বেঁকে যায় নাকের মধ্যে পচন ধরে যায় ওই যে পায় পদে পোকা বাহির হয় ওই পোকাটা অনেক পোকাকে দাওয়াত দেয় ইনভাইট করে মুহূর্তের ভিতরে ওই কবরটা যেরূপ পোকার একটা আক্রা হয়ে যায় কথা থেকে পোকা আসে ও মুসলমান আপনারা জিজ্ঞাসা করতে পারেন হুজুর পোকা আসবে কোথা থেকে এবার আপনাদের প্রশ্ন করে আপনার বাড়িতে একটা গরু মারা গেল ওই গরুকে যদি আপনি আগে তো ভাষায় দিত বলেন তো ওই গরুকে খাবার জন্য পোকা কি দাওয়াত দেওয়া লাগে না অটোমেটিক কথা বলে না জানি ওই কবরের ভিতরে পোকা থাকবে এটা বিশ্বাস হয় ভাইরা আমার ওই শরীরের ভিতরে যখন পোকার কারখানা তিন দিন পর নাকের অবস্থা খারাপ হয়ে যাবে রে ভাই নাকটা নুয়ে যাবে যেই নাক দিয়ে তুমি খাবারের বাসনা নিতা যেই নাক দিয়ে তুমি সব কিছুর সেন্টটা বুঝতে পারতা সর্বপ্রথম তোমার নাকে পছন্দ ধরে যাবে এ সম্মানিত মুসলমান একটু অন্তরের কান লাগাও এই দেহ আর দেহ থাকবে না এই দেহ নিয়া তুমি চলো ও মানুষ এই দেহ কবরের ভিতরে কেমন হবে বুঝলা না তিন দিনের মধ্যে তোমার নাকটা যখন বাঁকা হয়ে যাবে ধীরে ধীরে নাকটা পচন ধরে যাবে ছয় দিনের মধ্যে রে ওই মানুষটার নখগুলো খসে খসে পড়বে যেই নখের যত্ন নাও আজকে সপ্তাহে একদিন করে নখটা কাটো ওই দিন আর কাটার প্রয়োজন হবে না ছয় দিনের মধ্যে তোমার নখ হাতে থেকে এমনি খসে যাবে আর একটা দিন পার হবে আর একটা দিন পার হবে আট দিন পার হওয়ার পরে যখন নবম দিন চলে আসে রে ভাই মানুষের শরীরের নোমগুলো পশমগুলো ঝরে যায় এ মুসলমান আজকে যারা দাড়িতে খুর লাগাও আজকে এই খুরের টাকা পঞ্চাশ টাকা বিল দাও ওই দিন কবরে আল্লাহ এমন সেবের ব্যবস্থা করবে রে যেই সেবের পর তোমার শরীরে আর কোনো দিন লোম গজাবে ওই দিন সামনে আসে না নাই একালিয়া করার মুসলমান ওই দিন সামনে আসে না নাই ওই দিন তোমার আছে আমার আছে একটু অন্তরের কান লাগাও যেই কবরে গেলে তোমার ওই অবস্থা থেকে কেউ বাঁচাতে পারবে না নয় দিনের দিন শরীরের নোমগুলো খসে খসে পড়বে তুমি এত বাহাদুর মানুষ নিজের শরীরের নোমটাও ঠিক রাখতে ওই দিন পারবা না আমার ভাইরা এবার যখন মানুষের নোমগুলো ঝরে যাবে সতেরো দিন পর প্রথম একটি আওয়াজ হবে কেমন আওয়াজ জানেন আপনারা যারা বিশ্ব রোডের সামনে পাশে বাড়ি মাঝে মধ্যে টায়ার ফাটলে আওয়াজ আসতে হয় না জোরে হয় একটু জোরে বলেন কেন কেন কারণ উপরে লোড দেওয়ার কারণে প্রেসার পড়েছে ফাইটা গেলে হাওয়া বাড়ায় প্রবল বেগে এই জন্য আওয়াজটা বেশি হয় সতের দিন পর্যন্ত এই মানুষটা শুধু ফুলতে থাকে এক পর্যায়ে নাভির সেই জয়েন্টটা আর প্রেসার নিতে পারে না সতেরো দিনের দিন ওই মানুষটার পেট এত জোরে ফাটে রে মানুষ যদি শুনত অজ্ঞান হয়ে যাইত শুধুমাত্র জিন এবং ইনসান শুনতে পারে না এছাড়া সব পক্ষপাতিগুলো শুনতে পায়
মুসলমান গরুকে কবরস্থানের কাছে বেঁধে দিও না। গরু অনেক সময় দড়ি ছিড়ায় কিন্তু দৌড় মারে রে ভাই কেন জানো? কারণ তুমি তোমার বাবার আওয়াজ শুনতে পাও না, কিন্তু এই গাভীটা তোমার বাবার আওয়াজ শুনতে পায়, তোমার মার আওয়াজ শুনতে পায়, তোমার ভাইয়ের আওয়াজ শুনতে পায়। এই জন্য গরু ছাগল কবরস্থানের পাশাপাশি গোসর দিবেন না। সম্মানিত ভাইয়েরা আমার, 17 দিনের পরে মানুষের পেটে তো বিকট আওয়াজে ফেটে যায়। যেই পেটের ভিতরে সুদ ছিল ঘুষ ছিল, সুদের টাকায় পদ্মা মাছ খেয়েছ, ঘুষের টাকায় বাইম মাছ খেয়েছ, আল্লাহ পাক বলে পেট দিলাম হালাল খাবারের জন্য, আজকে তোমরা হালাল খেতে পারো না, হারাম অর্থ দিয়ে তুমি পেটটা বোঝাই করে নিলা। গত রাত্রিতে আলোচনা করলাম ওই বেলকুচিতে মুসলমান মুসলমান হওয়ার পরেও 17 শ্রেণীর মানুষ জাহান্নামে যাবে। তার ভিতরে প্রথম নাম্বার মুসলমান হওয়ার পরে যাদের শরীরের বডির মধ্যে গোস্ত হয় হারামের টাকায়, যার শরীরটা তৈয়ার হয় হারামের টাকায়, যার খাবার আসে হারামের টাকায়, যার চাউল আসে হারামের টাকায়, যার মাছ আসে হারামের টাকায়, এক কথায় হারাম খাবার দিয়ে যার শরীর গঠিত হয় ওই মানুষ মুসলমান হওয়ার পরেও আমার আল্লাহর জাহান্নামে যাবে। যেই পেটের মধ্যে সব কিছু তুমি দিয়েছিলে রে ভাই, ওই পেট আর পেট থাকবে না, ফেটে যাওয়ার পরে যেন পোকামাকড়ের খাবার হয়ে যাবে। আমার ভাইরা এবার সবগুলো পোকা যেন বনভোজনের মতো বিয়ার দাওয়াতে যেমন করে কিলবিল করে খেতে থাকবে, তোমার নাক দিয়ে পোকা বেরো হবে, চক্ষু দিয়ে পোকা বেরো হবে রে মুসলমান, তোমার দাঁতগুলো বাহির হয়ে যাবে, এই গালগুলো খেয়ে ফেলবে। এ 60টা দিন যখন পার হবে ওই মানুষের শরীরের ভিতরে এক বিন্দু গোস্ত থাকবে না। দুই মাসের ভিতরে আপনি কঙ্কাল হয়ে গেছেন, আপনার শরীরের ভিতরে মাংসের কোন গোস্তের কোন আবরণ নাই, পোকা সব খেয়ে ফেললো। এবং যাইতে যাইতে 90 দিন যখন পার হয় ধীরে ধীরে তোমার হাড্ডি গুলো আলাদা হয়ে যায়, হাতের হাড্ডি আলাদা হয়ে যায়, পায়ের হাড্ডি আলাদা হয়ে যায়। এ দুনিয়ার মুসলমান তাহলে যেই কবরের ভিতরে গেলে 90 দিনের ভিতরে তোমার শরীর পরিবর্তন হয়ে যায়, গোস্ত পর্যন্ত থাকে না। ওই কবরে যাওয়ার পূর্বে অহংকার ছাড়ার দরকার আছে না নাই? আগামীকাল থেকে অহংকার বিহীন চলবেন কারা? হাড্ডা খান লিল্লাহ তাকবীর, টান টান করে একটু মেহরবানি করে দেখান, কারণ অহংকার কোনো মুমিনের সেবত নয়, অহংকার হলো শয়তানের সেবত। অহংকার ছাড়বেন তো? হাত না ভাই কোন আমিন। কারণ এ কথাটা আমি বলি না, আল্লাহর কোরআন নিজে, আল্লাহ নিজে বলেছেন। আল্লাহ পাক যখন বললেন শয়তানকে উসজুদুলি আদম ফাসাজাদু ইল্লা ইবলিস, আল্লাহ পাক বললেন ইবলিস তুমি সিজদা করলা না কেন? আবা ওয়াস্তাকবারা, সে শুধু আল্লাহর কথা ডিনাই করলো না, ও অমান্য করলো না, বার সঙ্গে সঙ্গে সে ওয়াস্তাকবারা অহংকার করলো। কি করলো? কথা কার? তাহলে অহংকার করা কার গুণ? কথা বলেন, অহংকার করা যাবে না। যদিও জ্ঞানের অহংকার, টাকার অহংকার, মানুষের অহংকার, আমরা আলেম হইলাম, আপনি হাজি সাহেব হইলেন, আমলের অহংকার করা যাবে না, টাকার অহংকার করা যাবে না, জ্ঞানের অহংকার করা যাবে না, বিল্ডিং এর অহংকার করা যাবে না, জমির অহংকার করা যাবে না। আমার ভাইরা এক কথায়, কোনো জিনিসের অহংকার তুমি করতে পারবে না। তার কারণ হলো আল্লাহ পাক বলে বান্দারে তোর বডিটা থাকবে 3.5 হাত এবং 1.5 হাত গভীরে, 3.5 হাত লম্বা, আর তোমার এই বডি মাটির সঙ্গে লেগে যাবে, তোমাকে 1.5 বিঘার কবর দেওয়া হবে না। তাহলে যেই অহংকার কবরে যা মাটির সঙ্গে মিশে যাবে, আল্লাহ পাক বলেন যদি তুমি ওই মরার পূর্বে অহংকারটা সেই মাটির সঙ্গে মিশাইয়া দুনিয়ায় চলতে পারো, আমি আল্লাহ ওই কবরটা তোর জন্য জান্নাতের বাসর ঘর বানাইব। প্রাণ খুলে বলেন আল্লাহু আকবার।
কেউ কাঁদে কেউ হাসে কেউ যায় কেউ আসে কেউ বাহারায় তাতে মৃত্যুর সাথে সাথে জীবনের পরিচয় অবশেষে মনে হয় কেউ তো কারণ অবশেষে মনে হয় কেউ তো আওয়াজ বাড়িয়ে অবশেষে মনে হয় কেউ তো কারণ কেউ হাসে কেউ কাঁদে কেউ যায় কেউ আসে কেউ বাহারায় তাতে মৃত্যুর সাথে সাথে জীবনের পরিচয় অবশেষে মনে হয় কেউ তো কারণ অবশেষে মনে হয় কেউ তো কেউ আসে হাসি মুখে এক বুক স্বপ্ন বুনতে কেউ যায় খালি হাতে স্বপ্ন গুলো বাকি থাকতে ঠিক কিনা বলেন কেউ আসে হাসি মুখে এক বুক স্বপ্ন বুনতে কেউ যায় খালি হাতে স্বপ্ন গুলো বাকি থাকতে আশা যাওয়ার এই ক্ষণিকের মঞ্চে আশা যাওয়ার এই ক্ষণিকের মঞ্চে আসলে শুধু অভিনয় অবশেষে মনে হয় কেউ তো কারণ অবশেষে মনে হয় কেউ তো কারণ